ওয়েলকাম টু এমএস একাডেমি, আমি সুকান্ত। আর রিদম সেকশন অর্থাৎ কীভাবে তাল ধরবো কোনো গানের, এবং আমি মনে করি বিগিনার্সের জন্য অন্য কোনো হিজি বিজি জিনিসপত্র না শিখে তাল ধরবো কী করে এই দিকে ফোকাস করলে অনেক ফাস্ট তাদের গ্রোথ হবে, তো সেই একটা চিন্তাভাবনা নিয়ে আমি একটা সিরিজ শুরু করেছি। অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে, আজকে তার উপর আরেকটা নতুন ভিডিও। গানটি হচ্ছে শহরের উষ্ণতম দিনে, ঠিক আছে? এই গানটি আমি তালটি ধরিয়ে দেবো এবং সুপার বিগিনার্সরা কর চেঞ্জ করে জেনারেলি গাইতে পারে না, বাট কর্ড চেঞ্জ না করে যেটা রুট কর্ড, মানে যেখানে সাগা পা ব্যাকআপ থাকে, অর্থাৎ আমরা অনেকে তানপুরার সাথে গান করার ব্যাপারে জানি, তো এটা অনেকটা ওরকম যে একটা কর্ডের উপর দিয়ে কীভাবে আমরা ওটাকে পারফর্ম করবো, তার জন্য তালটা জানতে হবে। সো প্রথমে তালের কনসেপ্টটা শেয়ার করবো, আর তারপরে সিঙ্গেল কর্ডের উপর দিয়ে উভয়, মানে ছেলেরা এবং মেয়েরা দুটো সেপারেট স্কেলে আমি শেয়ার করবো, যাতে করে সবার সুবিধা হয়। আর ছোটো ছোটো কিছু টিপস থাকবে যেগুলো আর কি তোমাদের আরও চিন্তাভাবনার জগতে প্রবেশ করাতে হেল্প করবে, কারণ একেবারে অন্ধের মতো এগিয়ে লাভ নেই, সারা জীবনই নির্ভরশীলতা থেকে যাবে, সেটা লাইফে হোক বা গিটারে হোক। এনিওয়ে, আজকে যে গানটি বললাম যে শহরের উষ্ণতম দিনে, তার তালটা আমি ভালো করে চেষ্টা করছি বোঝানোর, স্টেপ বাই স্টেপ ভালো করে সবাই বুঝবে, তারপর ফাইনালি আমি কর্ডের উপর দিয়ে যাবো। অর্থাৎ এই মুহূর্তে গিটার না থাকলেও ক্ষতি নেই, তালি খালি বা চুটকি পায়ের তালি ইত্যাদি কিছু আশেপাশে থাকবে, তার উপর দিয়ে প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো চলো আমি আপাতত গিটারের এটাকে ইউজ করব। ওকে চলো, গানটা শুরু হচ্ছে 1 2 3 4, এরকম একটা কাউন্ট আমরা চুজ করতে পারি, বাট আমি বিগিনার্সের কথা মাথায় রেখে চারটে কাউন্টের ঝামেলায় না গিয়ে 1 2 1 2 করে যাচ্ছি, তাহলে কী হবে না, আর একটু সিম্পলিফাইড হবে ব্যাপারটা। যেমনটা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে কাউন্ট 4 4 2 8 হতে পারে, মানে কার বা 8 2 16 হতে পারে ত্রিতাল, সো 2 2টা হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড, ডিকটাক ডিকটাক সহজে ফিরে আসে যায়। 1 2 1 2, ঠিক আছে? একটা স্কেল থেকে ই মাইনরটাকে চুজ করলাম, ধরো শহরের উষ্ণতম, ভালো করে পয়েন্টগুলো বুঝতে হবে, শহরের উষ্ণতম দিনে গ্যাপ 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 পিচ গলা দূরে গ্যাপ বৃষ্টির বিশ্বাস গ্যাপ 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 তোমায় দিলাম আজ গ্যাপ 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 গ্যাপ। আগে ফিরে যাও, এটাকে আবার প্র্যাকটিস করো, এই ক্ষেত্রে আগে যেতে হবে না, আমি আরেকবার ব্যাপারটাকে দেখাচ্ছি। খুব মানে স্প্লিট করতে হবে, ইনিশিয়াল লেভেলে আমাদের এটা বুঝতে হবে যে শব্দের কোনো একটা অংশ শব্দের শুরুতেই তাল পড়ে, এটা কিন্তু সঠিক কথা নয়। শহর শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে এরকম হয় না সবসময়, সো পয়েন্টটা বুঝতে হবে। আবার চলো, শহরের উষ্ণতম দিনে গ্যাপ 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 পিচ গলা দূরে গ্যাপ বৃষ্টির, ওই পিচ গলা জায়গাটাতে আমি আরেকবার ফিরে আসছি। 1 পিচ গলা 1 পিচ 1টা ওই জন্য বলবে, পিচ চাপ হয়ে যাবে বলতে বিগিনার্স লেভেলে। 1 পিচ গলা দূরে গ্যাপ বৃষ্টির বিশ্বাস গ্যাপ 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 তোমা এ দিলাম আজ তোমা এ দিলাম আজ, পরে জুড়ে যাবে চিন্তা করো না, এটা এটা এতে কোনো সমস্যাই হবে না। তালটা ধরাটা ভেরি ইম্পর্টেন্ট, একবার মুড জেগে উঠলে তোমা এ দিলাম আজ জুড়ে যাবে সব, কাট কাট তখন লাগবে না, সো ডোন্ট ওয়ারি। নেক্সট পার্ট, 1 আর কি বা দিতে পারি গ্যাপ 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 পুরোনো মিছিলে গ্যাপ পুরোনো ট্রামেদের শাড়ি গ্যাপ গ্যাপ গ্যাপ, এটা রিপিট করছি। 1 আর কি বা দিতে পারি গ্যাপ 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 পুরোনো মিছিলে গ্যাপ পুরোনো ট্রামেদের শাড়ি গ্যাপ 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 ফুটপাথকে সাবেলুন গাড়ি গ্যাপ গ্যাপ, আর রিপিট করছি মানে আরেকবার রিপিট করছি, দেখো 1 ফুটপাথ ঘেঁষা সরি কিছু ঘুরালাম, ফুটপাথ ঘেঁষা এক্স্যাক্টলি ভুল হয়ে গেছে, 1 ফুটপাথ ঘেঁষাবেলুন গাড়ি গ্যাপ গ্যাপ
গ্যাপ সুতো বাঁধা যত লাল আর সাদা গ্যাপ ওড়াই আমার থতমত এই শহরে একটু অসুবিধা হবে আমি জানি সফট আর স্লো করে ব্যাপারটা বুঝবে সেটিংসে দেখবে স্লো করা যায় ভিডিও শহরে গ্যাপ রডোডেনড্রন তাহলে রডোডেনড্রন গ্যাপ গ্যাপ তোমায় দিলাম আজ এই জায়গাটা নেক্সট পার্ট ওয়ান কি আছে আর তাহলে ওয়ান কি আছে আর ঠিক আছে ওয়ান গভীর দেখো ওয়ান গভীর রাতের ওয়ান গভীর রাতের নিয়ন আলো আলোকিত যত দেখো ওয়ান আলোকিত যত আলোকিত যত ওয়ান আলোকিত যত রেস্তোরাঁ গ্যাপ সব থেকে উঁচু দেখো গ্যাপ সব থেকে বা ওয়ান বলতে পারো ওয়ান সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার গ্যাপ সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম একদম লামে গিয়েই বারবার ম্যাচ হচ্ছে লাম আজ তারপর পারবো না দিতে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম এইটুকু তোমরা নিজেরা ভাবো দেখো না আমি টোটাল ভিডিওতে এতটা পার্সেন্টেজ শেয়ার করলাম বাকিটা তোমাদেরকে ফ্লোতে বেরিয়ে আসবে আমার বিশ্বাস নাহলে আবার দেখা যাবে আলোচনা চলতে থাকবে মাঝে মাঝে লাইভে চলে আসবো এনিওয়ে এবার আমি ই মাইনর করতে চাই দেখো এই যে এতক্ষণ ধরে করলে দেখ তোমরা স্ট্রামিংয়ে করবে একটা ছোটো স্ট্রাম একটা বড়ো স্ট্রাম অত স্ট্রিং কোনটা কোনটা হিট করবো মাথায় রাখতে হবে না ছোটো স্ট্রাম বড়ো স্ট্রাম আমি এই ফিঙ্গারের এই বারটা ইউজ করছি তোমরা থাম্ব ইউজ করতে পারো বা প্লেকট্রাম ইউজ করতে পারো প্লেকট্রাম এই থাম্ব দিয়ে করছি শহরের উষ্ণতম দিনে ক্যাপিচ গলা রুদ্দুরে ক্যাপ বৃষ্টির বিশ্বাস ক্যাপ ক্যাপ তোমায় দিলাম সুপার বিগিনার্সের জন্য নাহলে ই মাইনার এ মাইনর সি ডি আরও কর্ড আছে অ্যাড করা যায় সুপার বিগিনার্সের জন্য এই মোটিভেশনটা দরকার তারপরে ওরা নিজেরা কর্ড শিখতে থাকবে কর্ড চেঞ্জের প্রসেসগুলো নিয়ে প্র্যাকটিস করবে তারপর কর্ড চেঞ্জ করবে বাট এই ইনিশিয়ালি কিছু পছন্দের গানগুলো প্র্যাকটিস করার মাধ্যমে মোটিভেশনটা জাগানো দরকার আদারওয়াইজ কিছু লড়াকু মনোভাবের মানুষরা মানে ওই ধাঁচে প্র্যাকটিস করে করে অবশ্যই এগিয়ে যায় কিন্তু অনেক মানুষ ছেড়ে দেয় কারণ সবার টার্গেট এটা থাকে না যে হাই লেভেলের গিটার শিখবো কারো কারো এটাও লক্ষ্য থাকে যেন কিছু না কিছু যেন আমি পারি আমার একটা কাজের জগৎ আছে বা বিজনেস আছে বা কিছু একটা আছে তার থেকে সময় বাঁচিয়ে নিজেকে ফ্রি রাখার জন্য একটু গিটার বা মিউজিকের সাথে জুড়বো তাই তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে একদম টোটালি বেসিক্সের মধ্যে দিয়ে না ওটা শিখতেই হবে আদারওয়াইজ কিছু পারবেন না এই কনসেপ্টের মধ্যে দিয়ে গেলে কী হবে ওনারা এইটা ভাবতে শুরু করে দেবেন যে তার মানে আমার জন্য বোধহয় এই মিউজিকটা নয় এত এটা একটা টাফ সাবজেক্ট তো লেভেল বুঝে এগোতে হবে একটা লেভেল ক্লিয়ার করো তারপরে তোমাদের মোটিভেশন বা ইচ্ছা জাগবে আর একটা লেভেল মনে হবে যে না এবার এই লেভেলটা নিয়ে ঘাড়াঘাড়ি করি তো একটা লেভেলে গিয়ে মনে হবে আর দরকার নেই এনাফ আমার জন্য যথেষ্ট চলো ওখানে স্টে করবে তাহলে কেউ কেউ চাইবে না এগোবো তাহলে তারা এগোবে সো এইটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য দ্যাটস ওয়াই আমি সিঙ্গেল কর্ডের উপর দেখলাম অনেকে বলবে যে এভাবে হয় নাকি অবশ্যই হয় তানপুরার সাথে আমরা সাগা সাপা ব্যাকআপ দিয়ে আমরা গান করে থাকি তানপুরার সাথে গান করা এটা রুট কর্ড এটা যে কোনো কর্ড নয় যে কোনো কর্ড ধরলাম গান করলাম এভাবে হয় না এটা সা রে গা মা পা সা পা শহরের উষ্ণতম এই যে পুরো গানটা গাইছে না এই সাপা ধরে রেখেছে গানটাকে সো এই কনসেপ্টগুলো আমি শেয়ার করলাম কারণ অনেকেই কমেন্ট করে বসেন তাদেরকে আমার তরফ থেকে যেটা আমার যুক্তি সেটা তো বলতেই হবে এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আরও ভিডিও এরকম আনবো তবে কমেন্ট চাই আর শেয়ার চাই থ্যাংক ইউ